বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় 7ই মার্চের কর্মসূচি। পরে প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এই দিনে বরিশাল নগরীর সোহেল চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। রংপুর নগরীর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জাগিয়েছিল বলে জানান বক্তারা। দিনাজপুর ইনস্টিটিউট থেকে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে শেখ মুজিবের ভাষণ বলে জানান বক্তারা। বগুড়া শহরের বিভিন্ন স্থান থেকে আনন্দ শোভাযাত্রা নিয়ে শহরের 7 মাথায় জড়ো হন জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শোভাযাত্রাটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এছাড়া খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঐতিহাসিক 7ই মার্চ স্মরণে নানা কর্মসূচি পালিত হয়। ইসমাত জাহান, সময় সংবাদ।